অরূপ চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। অরূপবাবু, আদিবাসী কর্মী সমাজ থেকে এবার প্রার্থী দেয়া হলো, পুরুলিয়া কেন্দ্রের প্রার্থী তারা ঘোষণা করেছেন, সেখান থেকে হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো, কিভাবে দেখছেন গোটা বিষয়টি? আমি প্রথমেই বলি, এই বিজেপি সরকার হচ্ছে আদিবাসী বিরোধী একটা সরকার, যারা আদিবাসীদের জল জমি জঙ্গলের অধিকার কেড়ে নেওয়ার জন্য সংসদে আইন পাস করে আদিবাসীদের জমি যাতে আদানি আম্বানিরা কিনতে পারে তার ব্যবস্থা প্রশস্ত করেছে। তাহলে বিজেপির বিরুদ্ধে যদি লড়াই করতে হয়, বিজেপির বিরুদ্ধে যে শক্তিশালী তাকে সমর্থন করতে হবে। এখানে প্রার্থী দেওয়া মানে আসলে ভোট কেটে বিজেপির হাতকে শক্তিশালী করা, আমাদের বক্তব্য খুব পরিষ্কার। অরূপবাবু, আমি একটু আপনাকে ইন্টারাপ্ট করে একটা জিনিস একটু জানাতে চাইছি। এই যে অজিত প্রসাদ মাহাতো, তিনি তার নাম ঘোষণার পরেই তিনি যেমন জ্যোতির্ময় সিং মাহাতোর বিরুদ্ধে তিনি অভিযোগ করছেন, তার পাশাপাশি তার ক্ষোভ রয়েছে শান্তিরাম মাহাতোর বিরুদ্ধেও, যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী, আপনাদের প্রার্থী। আর এর পাশাপাশি শুধু এখান থেকে নয়, বাঁকুড়া, মেদিনীপুর আর ঝাড়গ্রাম, এই তিনটে জায়গা থেকেও এবার আদিবাসী কর্মী সমাজ তারা প্রার্থী দিচ্ছে। আপনাদের একটা জিনিস বুঝতে হবে, আসাউদ্দিন ওয়েসির মিমও কিন্তু ঠিক একই কাজ করে, মিম দেখায় তারা মুসলমানদের মতিহা, আসলে তারা বিজেপির হাতকে শক্তিশালী করে। আমরা কেন বলছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাঁওতালি ভাষাকে বাংলায় আলাদা করে বিশেষ স্বীকৃতি দিয়েছে, অলটিকি ভাষার যাতে প্রসার ঘটে তার জন্য ব্যবস্থা করেছে পশ্চিমবঙ্গ সরকার। আমাদের মমতা ব্যানার্জির সরকার বারবার করে দাবি করেছে, আমাদের তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা, মমতাদি নিজে বলেছেন, আমাদের নেত্রী বীরবাহা হালদার নিজে আগের দিন জনবর্জন সভায়ও সাঁওতালি ভাষায় বক্তৃতা রাখতে গিয়ে বলেছেন সারি এবং সারনা ধর্মের স্বীকৃতির কথা, আদিবাসীদের যে নিজস্ব ধর্ম, এই স্বীকৃতির কেন্দ্রে বিজেপি সরকার দেয়নি। তাহলে তাদের কথাই যখন তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বীরবাহা হালদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা বলছেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে প্রার্থী দেওয়ার অর্থ তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া। বিজেপি ভোটের আগে এই ধরনের কিছু প্রলোভন দেখায়, কিছু লোককে এজেন্ট হিসেবে ব্যবহার করে। আসাউদ্দিন ওয়েসির মিম বিজেপির এজেন্ট, আমার বলতে খারাপ লাগছে, আজকে যারা এই কাজ করছেন তারা আসলে আদিবাসী সমাজের ভালো চাইছেন না। যদি প্রকৃত আদিবাসী সমাজের ভালো চাইতেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীকেই সমর্থন করতেন। এই প্রার্থী দেওয়ার অর্থ ভোট কেটে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়া, আর কিছু নয়। শ্রমিকবাবু, আদিবাসী কর্মী সমাজ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং মেদিনীপুর থেকে প্রার্থী দিচ্ছে। ইতিমধ্যে পুরুলিয়ার প্রার্থী তারা ঘোষণা করেছেন, সেখানে প্রার্থী হচ্ছেন অজিত প্রসাদ মাহাতো। আর এই প্রার্থী দেয়াকে নিয়ে পুরুলিয়াতে বিশেষ করে তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে, কর্মী সমাজ প্রার্থী দিচ্ছে মানে এটা বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছে, কিভাবে দেখছেন গোটা বিষয়টা? দেখুন, ভারতবর্ষ একটা বহুত্ববাদের দেশ, ল্যান্ড অফ প্লুরালিজম। আমাদের সংসদীয় গণতন্ত্র বহুদলীয় ব্যবস্থাকে স্বীকার করেছে, এখানে বাইপার্টি সিস্টেম নেই, মাল্টি পার্টি সিস্টেম। আপনি একজন সাংবাদিক হিসেবে কালকে যদি মনে করেন পুরুলিয়ায় গিয়ে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন, আপনি করতে পারেন। স্বাভাবিকভাবেই আদিবাসী কর্মী সমাজ যদি প্রার্থী দিয়ে থাকে তাহলে সেটা অধিকারের মধ্যে পড়ে। তৃণমূল কংগ্রেস কি চাইছে? যেভাবে তারা রাজনৈতিক সব জায়গায় চালিয়ে যায় শুধু তৃণমূলই থাকবে, অন্য কেউ থাকবে না, এটা তো সম্ভব নয়। বিজেপি যদি মনে করে, আমি আমার দল যদি মনে করে, আমি যদি মনে করি যে আদিবাসী কর্মী সমাজের প্রার্থী হলে তারা আমাদের কিছু ভোট কেটে নেবে, সেজন্য তাদের প্রার্থী পদই আমরা দিতে দেবো না, নমিনেশনই সাবমিট করতে দেবো না, বাড়ির সামনে লোক দিয়ে ঘিরে ফেলবো, এটা তো ঠিক নয়। তো সুতরাং বহুদলীয় ব্যবস্থা, বহুত্ববাদী সমাজ, গণতান্ত্রিক প্রক্রিয়া, সংসদীয় গণতন্ত্র, মানুষের মৌলিক অধিকার, ভারতের সংবিধান সেটা থেকে দিয়েছে, সেটার মধ্যে থেকে প্রত্যেকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।